নমস্কার বন্ধুরা, আমি রুমি, তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। ভেন্ডি দিয়ে খুব সহজে বানানো যায় কিন্তু স্বাদ হয় অনেক বেশি, এরকম একটি সবজির রেসিপি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন দারুণ স্বাদের ভেন্ডির রেসিপিটা বানানো শুরু করা যাক। ভেন্ডির রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ ভেন্ডি নিয়েছি। এখানে 250 গ্রামের মতন ভেন্ডি আছে। আর ভেন্ডিগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে রেখেছিলাম। এখন ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। প্রথমে আমি পেছনের দিকটা এইভাবে কেটে বাদ দিয়ে দেব। তারপরে এতটা করে অংশ নিয়ে কেটে নিতে হবে ভেন্ডিগুলোকে। একইভাবে সমস্ত ভেন্ডিগুলো কেটে নিতে হবে। সমস্ত ভেন্ডিগুলো একইভাবে কেটে নিয়েছি। আর একটা বাটিতে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখন আমি আলু ভেন্ডির সবজিটা বানিয়ে নেব। এখন একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। 10 সেকেন্ডের মতন এইভাবে নাড়াচাড়া করে গোটা জিরেটা ভেজে নিতে হবে। 10 সেকেন্ড হয়ে গেছে, জিরেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, সেগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এবার 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেবো যাতে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচের 1/4 ভাগ। হলুদ গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আর দিয়ে দিচ্ছি 7 মতন লবণ, 1 চামচের 3/4 ভাগ। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে 3 থেকে 4 মিনিট রেখে দেবো যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। চার মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। আর মাঝখানেও আমি একবার ঢাকনাটি খুলে এইভাবে নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন আলুগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো। এখন ভেন্ডিগুলোকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আলুটা সেদ্ধ হতে দেরি হয় বলে আমি 4 মিনিট আগে থেকে আলুটা রান্না করে নিয়েছিলাম যাতে আলুগুলো একটু ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আগে যে লবণটা দিয়েছিলাম সেটা আলুর জন্য দিয়েছিলাম, এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ভেন্ডি দেওয়ার পরে যাতে ভেন্ডিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও কড়াই ঢাকনা বন্ধ করে এইভাবে 6 থেকে 7 মিনিট রেখে দেবো। আর এর মাঝখানে 1-2 বার উল্টে পাল্টে নেবো। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি, এতে ভেন্ডিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আপনাদের 6 মিনিট পরে দেখাচ্ছি। এর মধ্যে আমি আরও একবার ঢাকনাটি খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। এখন আমি আপনাদের 6 মিনিট পরে দেখাচ্ছি। আবার একবার ভালো করে উল্টে পাল্টে নিতে হবে। ভেন্ডিগুলো কিন্তু অনেকটাই রান্না হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ আমচুর পাউডার আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। 1 চামচের 1/4 ভাগ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে গরম মশলার গুঁড়ো। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। কড়াইয়ের ঢাকনাটি বন্ধ করে এইভাবে আমি আরও 3 মিনিট রেখে দেবো
যাতে ভেন্ডিগুলো আরো একটু সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। আবারও আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। এখন কড়াইর ঢাকনাটি খুলে নিয়েছি। আপনারা দেখুন ভেন্ডিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আবারও একবার উল্টে পাল্টে দিতে হবে। আলু ভেন্ডি সবজিটাও একেবারে রেডি হয়ে গেছে। এইভাবে একবার ভেন্ডির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গেই খুবই ভালো লাগবে। এখন আলু ভেন্ডির সবজিগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আলু ভেন্ডির রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। আর বাড়িতে এই রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।